বিজয়ের 50 মিনিটে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো নিউজ আছে এখানে। আমরা সবাই মাশাল্লাহ নেগেটিভ হয়েছে, আজকে রিপোর্ট এসেছে এবং আমাদেরকে ট্রেনিং করার সুযোগ দিয়েছে। গতকাল আমি আর টিম ম্যানেজার আফিস ইকবাল ওদের সাথে কথা বলেছিলাম এগুলোর ব্যাপারে, যে কিভাবে কি হবে। তো ওরা আজকে আমাদেরকে সেরকম একটা পজিটিভ নিউজ দিয়েছে। আমরা সে প্র্যাকটিসেও গিয়েছিলাম, যদিও বৃষ্টি হচ্ছে এখানে আমরা প্র্যাকটিস করতে পারিনি ঠিকমতো মাঠে। এখন আমাদের জিম সেশন হবে, আর যেটা হচ্ছে যে কালকে আমরা এখান থেকে বের হয়ে আমরা আইসোলেশন চলে যাব অন্য একটা হোটেলে। আর যারা ইয়েলো ব্যান্ড ছিল তারা এখানে আরো 20 তারিখ পর্যন্ত থাকবে, এবং এই কালকে থেকে ওনারা জিম ইউজ করতে পারবে আমরা চলে যাওয়ার পরে। আর ওনারা 21 তারিখ আমাদের সাথে আবার হোটেলে চেক ইন করবে। ইনশাল্লাহ সবাই ভালো আছে, সুস্থ আছে। রাঙ্গানা হেরাতকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, বাকি সবাই সুস্থ এবং মাশাল্লাহ সবাই আমরা নেগেটিভ আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আসলে আমরা কোয়ারেন্টিনের পরে আজকে বের হলাম উদ্দেশ্য প্র্যাকটিস। তো এখানে একটু বৃষ্টি হয়েছে, আমরা চেষ্টা করতেছি এই বৃষ্টির পরে আমরা কোনো কিছু অ্যাক্টিভিটিস করে আমরা চলে যাওয়া। তো অনেকদিন পর আমরা বের হয়েছি এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আমার সোনার বান্দা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাসি সোনার। Gracias.